আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কুরিয়ারে থেকে দুইটা রাউটার পাঠাইছে কুমিল্লা যদিও আমি আসলে রাউটার পাঠাইতে অনুৎসাহিত করি তো ভাই রিকোয়েস্ট করছিল যে ভাই রাউটার দুইটা রিপেয়ার করার সময় বা কি অবস্থা হয়েছে একটু ভিডিও করে আর শেয়ার করে তো এই কারণে আসলে ভিডিও করা রাউটার আসলে রিপেয়ার করতে গেলে হয় কি যে অধিকাংশ সময়ে রাউটারের যে স্পিয়ার পার্স এগুলো মার্কেটে অ্যাভেলেবেল না এ কারণে রাউটার আসলে রিপেয়ার খুব কম মাত্রায় হয় অনেক সময় মডিফাই করে করা যায় এই কারণে আমি না করি যে রাউটার আপনার আসলে রিপেয়ার করতে কুরিয়ারে পাঠাইতে ফোন টুন দিয়েন না বা মেসেজ দিয়ে না পাঠাই আনো না কোনো কারণে এটা পাঠাইলে পাঠাইতে যে পয়সাটা খরচ হয় বা আবার এটা আমাকে ফেরত পাঠাইতে হয় এক্ষেত্রে রিপেয়ার না হইলে আপনাদের পুরো পয়সাটাই লস হবে তো যাই হোক আমরা কাজে চলে যাই এটার প্রথমে আমরা এটার ইনপুট কানেক্টারে দেখে নিব এখানে কোনো শর্ট সার্কিট আছে কি না না এটা একেবারেই নর্মাল আছে এখানে কোনো শর্ট সার্কিট নেই এটা নাইন বোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া ছিল সাথে তার মানে এটা নাইন বোল্টে অপারেট হয় আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে নাইন বোল্টের ইনপুট দিব দিয়ে দেখবো এটা কি কন্ডিশন ভাই আমার কাছে শেয়ার করছিল যে দুইটা রাউটারই বজ্রপাতে নষ্ট হয়েছে এবং আমি তারে না করছিলাম যে ভাই তাহলে এই দুটো ঠিক হবে না খুব সম্ভবত প্রসার খারাপ হয়েছে পাঠায়েন না এরপরে উনি না সুরবান্দা অনেক পিড়াপিড়ি কইরা যে ভাই পাঠাই দেখেন হয় কি না পরে শেষ মেশ বললাম আচ্ছা ঠিক আছে পাঠান দেখি চেষ্টা করে তো আমরা এটাতে কানেক্ট করে নিছি নাইন বোর্ডের ইনপুট দিয়ে দিচ্ছি চার্জার কানেক্টার এখানে জ্বালাই কইরা এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাতে নয় ভোল্টের সাপ্লাই দিলাম না এটাতে লাইটটা কিছু জ্বলতেছে না পাওয়ারও আসতেছে না কিন্তু এটার এই যে এইখানে যে প্রয়েসর আইসিটা আছে এটা প্রচন্ড রকমের হিট হইতেছে আমি যদি পাওয়ার সাপ্লাই আপনাদের দেখাই এটা নাইন বোল্ট দেওয়ার পরে কিন্তু এটা ড্রপ করে শর্ট সার্কিটের কারণে ছয় বোল্ট হয়ে গেছে এই যে দেখেন আবার খুলে দিছি পরে কিন্তু নাইন বোল্ট হয়ে গেছে আবার যদি আমি কানেকশন দিয়ে দিই তার মানে প্রসার আইসি শর্ট থাকার কারণে এটা এই পরিমাণ বিদ্যুৎ খরচ করতেছে যেন ভোল্টেজ ড্রপ করে পাওয়ার সাপ্লাই নাইন বোল্ট থেকে সিক্স বোল্ট হয়ে যাচ্ছে আমি যদি আপনাদের একটু দেখা এখানে পেস্ট দিয়া দেখলেই দেখবেন সাথে সাথেই পেস্ট গোলে একেবারে লিকুইড হয়ে যাবে এই যে দেখে অনেক সময় এরকম হিট হয়ে গেল যে দোয়া উঠতে থাকে যাই হোক এটা রিপেয়ার হবে না কারণ মার্কেট এটা প্রসেসর পাওয়া যায় না আলিবাবা আলি এক্সপ্রেসে অনলাইনে পাওয়া যায় প্রায় চারশো সাড়ে চারশো টাকার মতো দাম আবার এটা লাগাইতে তিনশো টাকা চার্জ দিলে আটশো টাকা খরচ পড়বে রাউটা ঠিক করতে অথচ এগুলো বাজারে এক হাজার এগারোশো বারোশো টাকায় কিনতে পাওয়া যায় সিঙ্গেল ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে সেই কারণে আমি আসলে কেউ যখন ফোন করে বা মেসেজ করে যে বাই রাউটা ঠিক করেন কিনা আমি আসলে আর কাছাকাছি আপনারা যারা আছেন আমার দোকান হয়েছে মাওনায় গাজীপুর জেলার মাওনা চৌরাস্তার কিতাবালি প্লাজার তিন তলায় সাবা টেলিকম যদি গাজীপুরের আশেপাশে কেউ থাকেন কাছাকাছি যে ফিজিক্যালি নিয়ে আইসা সরাসরি দেখাইতে পারে পারবেন তাহলে নিয়ে আসেন দেখে দিব সমস্যা নাই কিন্তু আসলে কুরিয়ারে রাউটার পাঠানো এটা আপনাদেরও যেমন জিপিআর না হইলে কুরিয়ারে পাঠানোর খরচ আবার নেওয়ার খরচ পুরোটাই অনর্থ বিফলে যাবে আর আরেকটা ব্যাপার হয়েছে আমারও কুরিয়ার অফিস থেকে গিয়ে রাউটার আনা আবার এটা গিয়ে ডেলিভারি দেওয়া কাজ রেখে আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় আমার জন্য এই কারণে আমি রিকোয়েস্ট করি আপনারা আসলে কেউ রাউটার রিপেয়ার করতে নক করেন না ফোন দেন না রাউটার আসলে আমি ভিডিও তৈরি করি যা টুকটাক যারা রিপেয়ারের কাজ করে এদের সাথে শেয়ার করার জন্য যদি হাতের কাছে থাকে বা ওনারা নিজেরে ট্রাই করে দু একটা রিপেয়ার করতে পারে আমি আসলে অনলাইনে প্রোডাক্ট সিপ করে করে এগুলো আবার রিপেয়ার করে বিশেষ করে রাউটারে দুইশো তিনশো টাকার কাজ এটা আবার ডেলিভারি দিব এটা আমার সব পক্ষে আসলে যে সময়টা এখানে ব্যয় করতে হয় এটাতে আসলে পোষায় না এই কারণ অন্যান্য বড় বড় অনেক কাজ থাকে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় তো আমি এটাতে নাইন বোল্টের ইনপুট দিয়ে দিলাম এটার আমরা দেখব কি অবস্থা এটার প্রসেসর গরম হচ্ছে কিন্তু এটা পাওয়ারও কিন্তু চলে আসছে এই পাশে পাওয়ার অনের যে লাইটটা আছে একটা লাইট জ্বলতেছে যদি ওয়াইফাই সিগন্যালটা চালু হয় তাহলে এটা পাশের যার একটা লাইট আছে ওইটাও জ্বলবে হ্যাঁ দুইটা লাইটে কিন্তু জ্বলতেছে তার মানে এই রাউটারটা অন অবস্থায় আছে অন অবস্থায় আছে অন অবস্থায় থাকলে কি হবে এটার প্রসেসরটা কিন্তু প্রচন্ড রকমের হিট হচ্ছে এবং এটা স্বাভাবিক না অস্বাভাবিক কোনো কারণে ইলেকট্রনিক্সের ডিভাইস চললে বিভিন্ন সময় আইসি গরম হয় কিন্তু এটার একটা স্বাভাবিক মাত্রা থাকে যেটাই পরিমাণ গরম হবে আমি যদি আপনাদের পাওয়ার সাপ্লাই দেখাই এটা দেখেন এখানে নাইন বোল্ট ঠিকই আছে বোল্টিস ড্রপ করে না কিন্তু খরচ হচ্ছে ফাইভ এমপিয়ারের মতো পাসওয়ার্ডের মতো সরি এবং প্রায় ছয়শো মিলি মতো যেটা রাউটার স্বাভাবিক অবস্থায় যে বিদ্যুৎ খরচ করবে এর প্রায় পাঁচ গুণ বেশি বিদ্যুৎ খরচ করতে আছে তার মানে এটাতেও প্রসেসরটাই শর্ট আছে আমি একটু পেস্ট দিয়ে দিচ্ছি দেখেন এটা এখন হিটে গইলায় যে ধোঁয়া উঠতে শুরু করছে তার মানে এইটারও প্রসেসর আছে খারাপ হয়ে গেছে তো সিঙ্গেল ব্যান্ডের এই রাউটারগুলোতে আসলে ম্যাক্সিমাম সময় প্রসেসর খারাপ হয় যদি বিশেষ করে বজ্রপাতের রাউটার নষ্ট হয়। তো এই ধরনের রাউটার যদি আপনাদের নষ্ট হয়ে যায় সাধারণ ইউজার যারা আছেন তাদের বলতেছি তাহলে বেটার হয় আপনারা নতুন রাউটার কিনে নেবেন আর টেকনিশিয়ান যারা আছেন তারা যদি এই ধরনের আইসি রিপ্লেস করতে পারেন যেমন আমি পারি অনেক সময় আমার কাছে রাউটার থাকে যে হয়তো এই আইসি বা অন্য কিছু খারাপ দেন এটা থেকে আরেকটা রিপ্লেস করে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু এই আইসি গুলো যে বেশিরভাগ নষ্ট হয়ে কারণে এগুলো সবসময় পাওয়া যায় না হাতের কাছে তো ভালো থাকবেন সবাই